মাই চ্যানেল মোমেন্টস ফ্রম মাই লাইফ। আজকে আমি ইভিনিংয়ে বানাতে চলছি, ডিনারের জন্য বানাতে চলছি আলু পরাটা। এটার জন্য আমি নিয়েছি 1 কাপ আটা, 2 কাপ ময়দা, তার সাথে একটু রিফাইন তেল আর একটু লবণ অ্যাড করে এটাকে মেখে নিতে হবে। ফার্স্ট আপনি তেলটাকে, সাদা তেলটাকে যেটা মিক্স করেছেন, ওটা ভালো করে একটু ময়ন দিয়ে নেবেন আটাটার সাথে। আর তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে এই পুরো ডোটা তৈরি করে নিতে হবে। এইভাবে যখন ডোটা আপনার রেডি হয়ে যাবে, খুব ভালো করে মাখবেন, যতটাই মাখবেন বলেছি ভালো করে মাখবেন, ততটাই আপনার সফট এন্ড ক্রিস্পি পরাঠা তৈরি হবে। তারপরে হচ্ছে যখন এটা ফাইনালি রেডি হয়ে যাবে ডোটা, তখন এটার মধ্যে আপনি একটু সাদা তেল মেখে রেখে দেবেন। 1 চামচের মতো সাদা তেল নিয়ে নিতে পারেন। তারপরে এটা পুরো ডোটার মধ্যে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে এটাকে কিছুক্ষণ, অলমোস্ট যেরকম আমি রেখেছি 15 to 20 মিনিটস এটা ঢেকে আর কি, এটাকে রেস্টে রেখেছি 15 to 20 মিনিটস। তো আপনি ওটাকে ঢেকে 15 to 20 মিনিটস রেস্টের জন্য রেখে দেবেন। আর ইন দ্য মিন টাইম আমরা বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নিচ্ছি। তো আমাদের বাকি যা চাই, আলু, বয়েলড পটাটো, আর হচ্ছে লবণ, লাল মিরচ, গ্রিন চিলি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কুচোর পেঁয়াজ, আর হচ্ছে আদা গ্রিট করে নেবেন। এগুলো সব এই আলু, ফার্স্ট আলুটাকে ম্যাশ করতে হবে খুব ভালো মতন। সেজন্য আপনি ম্যাশার বা হাত বেস্ট হয় হাত দিয়ে, যদি হাতটাকে ভালো করে ফার্স্ট ধুয়ে নেবেন, তারপরে হচ্ছে এটাকে ভালো করে ম্যাশ করে নেবেন। হাত দিয়ে ম্যাশ করলে একদম পুরো স্মুথ মানে তৈরি হবে আপনার, এটা মানে যেটা ফিলিং হয় সেটা খুব স্মুথ তৈরি হবে। তারপরে এটার সাথে বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেগুলো সবগুলো মিলিয়ে দিতে হবে। মিলিয়ে এবার এটাকে খুবই ভালো করে মেখে নিতে হবে, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যাতে ভালো মতন আলুর সাথে মিক্স হয়ে যায়। এইভাবে ভালো করে মেখে আপনি এটাকে মিক্স করে নেবেন। তারপরে লাস্টে হচ্ছে ওই যে আদা কুচুনো, ওই আদা কুচোটা দিয়ে দিতে হবে। কুচিটা দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে এইভাবে রাখতে হবে। তারপরে আপনি একটা কড়াইয়ের মধ্যে তেল, সাদা তেল একটু গরম করে নেবেন। গরম করে পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে নেবেন। ফ্রাই করবেন ভালোভাবে টিল ইট টার্নস গোল্ডেন ব্রাউন। এইভাবে ধীরে ধীরে দেখুন কালার চেঞ্জ হচ্ছে। মোটামুটি পেঁয়াজটা ভাজা আমার হয়ে এসছে। এবার এটার সাথে আলু, যেটা আপনি আলুটা মেখে রেখেছিলেন সেই আলুটার ফিলিংটাকে অ্যাড করে দিতে হবে। ফিলিংটা অ্যাড করার পরে আবার পেঁয়াজটার সাথে খুব ভালো করে মিক্স
গ্যাসটা লো ফ্লেমে রাখবি আর আস্তে আস্তে এই ফিলিংটাকে তৈরি করবি। এই ফিলিংটা তৈরি করার একটা অ্যাডভান্টেজ যেটা আমি দেখেছি, মানে এরকমভাবে তৈরি করার, যে আমি যখন ফিলিংটা মানে দিয়ে তৈরি করি আমার পরাঠাটা, তো পরাঠার সাইড থেকে বা কোনো জায়গার থেকে আলুগুলো বেরিয়ে আসে না যখন আমি পরাঠাটা বেলি। তো ধীরে ধীরে ভাবে এইভাবে তৈরি করতে হবে। এই দেখুন ফাইনালি আমার ফিলিংটা রেডি হয়ে গেছে। আপনি নিজেই বুঝতে পারবেন, দেখবেন হালকা হালকা তেল ছাড়া শুরু করবে গায়ে থেকে আর একটু সুন্দর গন্ধ বেরোবে ভাজা টাইপের, তখন বুঝবে যে আপনার ফিলিংটা রেডি। এবার এই ডোটা যেটা আমি রেস্টে রেখেছিলাম এটাকে বার করে আপনি ফ্রিজেও রাখতে পারেন বা আপনি আলাদাও রাখতে পারেন। আজকাল এখন তো ঠান্ডা পড়ে গেছে, ফ্রিজে না রাখলেও চলবে। এবার এই আটাটা দিয়ে ছোট ছোট গোলা বানিয়ে নিতে হবে, বানিয়ে এই ফিলিংটাকে প্রত্যেকটা গোলার মধ্যে ইভেনলি ডিস্ট্রিবিউট করে দিতে হবে। আমি এখানে আটার ময়দা যেটা নিয়ে রেখেছি সেটা হচ্ছে 5টা গোলা হওয়ার মতো। দেখুন এরকমভাবে 5টা গোলা করে নিয়েছি আমি। আপনি আপনার আন্দাজ মতো যে কটা চান করে নিতে পারেন, সেই হিসাবে আপনার মেজারমেন্টটা দিতে হবে। তারপরে হাত দিয়ে হালকা হালকা প্রেস করে এইভাবে তৈরি করে নিতে হবে। তারপরে ফিলিংগুলো এরকমভাবে গোল্লার মতন লাড্ডুর মতন করে করে মোটামুটি আপনি প্রত্যেকটা এই আটার গোলা যেটা আপনি ফ্ল্যাট করে নিয়েছেন হাত দিয়ে প্রেস করে ওটার মধ্যে দিয়ে চেপে চেপে মোটামুটি ওটাকে সুন্দর একটা গোলার মতো সুন্দর গোলার মতন করে নিতে পারেন। তারপরে এটাকে এইভাবে আপনি বেলে নেবেন। বেলার সময় আপনি তেলও ইউজ করতে পারেন বা হালকা অল্প অল্প করে আটাও ইউজ করতে পারেন। তারপরে হালকা তেল দিয়ে এইভাবে পরোটাটাকে লো ফ্লেমেই ভাজতে হবে। ফাইনালি দেখুন আমার পরোটা রেডি। খুব আপনাদের রেসিপিটা ভালো লাগবে।